এমপি আনারুল আজিম আনার এখনো বেঁচে আছে, কিন্তু তিনি যে মারা গেছেন সেই হিসাবে এখন পর্যন্ত একেবারে নিশ্চিত কোনো কিছু পাওয়া যায়নি। শিমুল ভুঁইয়া জানিয়েছেন, হত্যার পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়নে মরদেহ গুমের কাজে সরাসরি যুক্ত ছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত শাহিন ও শিমুল দুবার আনারকে হত্যার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে শাহিন কলকাতার নিউ টাউনে একটি, উনি একজন জনপ্রতিনিধি তো দূরের কথা, একজন মানুষের মধ্যে পড়ে না যাকে হত্যা করা হয়েছে। তিনি একধারে আপনার নিজে হত্যা করেছিল, সোহান নামে একটা ছেলেকে নিয়ে আসছিল, তার পাড়া প্রতিবেশী সবাই এসেছিল। ঝিনাইদহ চার আসনের এমপি আনার আজিমের মৃত্যু নিয়ে বেরিয়ে এলো নতুন চাঞ্চল্যকর তথ্য, আপনারা জানলে অবশ্যই গা শিউরে উঠবে। তো আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাবো। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দুটি ভিডিও বোর্ডে দেখাবো, চলুন আমরা প্রথমে একটি ভিডিও বোর্ডে দেখে আসি। এমপি আনারুল আজিম আনার এখনো বেঁচে আছে, তবে বাস্তবে নয়, তিনি বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের সংসদে তিনি এখনো জীবিত। সংবিধান অনুযায়ী কোন সংসদ সদস্য যদি মারা যায়, তার মৃতদেহটি যদি খুঁজে না পাওয়া যায়, তবে 90 কার্যদিবস পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ স্পিকারের অনুমতি ব্যতীত কোন সংসদ সদস্য যদি পরপর বা টানা 90 দিন সংসদে অনুপস্থিত থাকে, তখন তার ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়। কিন্তু কোন সংসদ সদস্য যদি মারা যায়, তড়ি ঘড়ি করে সেই আসনটি শূন্য ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন, এবং তার মৃত্যুর পর যে সংবিধানের নিয়ম অনুযায়ী ওই এমপির মৃত্যুর পর যে সংসদ অধিবেশন বসবে, সেই সংসদ অধিবেশনে একটি শোক প্রস্তাব আনা হবে। কিন্তু এমপি আনারুল আজিম আনার দেশের বাইরে অর্থাৎ ভারতে মারা গেছেন, এমনটি বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। কিন্তু তিনি যে মারা গেছেন সেই হিসাবে এখন পর্যন্ত একেবারে নিশ্চিত কোনো কিছু পাওয়া যায়নি। অর্থাৎ তার না পাওয়া গেছে মাংসের টুকরো, না পাওয়া গেছে তার মৃতদেহ, না পাওয়া গেছে তার প্রাণনাশের সাথে জড়িত অস্ত্রগুলো বা অন্যান্য কোনো আলামত কিন্তু এখনো পাওয়া যায়নি। সেই হিসাবে বাংলাদেশের যে সংসদ অধিবেশন রয়েছে বা আমাদের সবার ঊর্ধ্বে যে সংসদ রয়েছে, সেখানে কিন্তু আজ এমপি আনারুল আজিম আনারের মৃত্যুর পর প্রথম অধিবেশন বসেছে, সেখানে কোনো শোক প্রস্তাব আনা হয়নি। যদিও মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্পিকার এই এমপি আনারুল আজিম আনারের মৃত্যুতে শোক জানিয়েছিলেন আগেই, কিন্তু যেহেতু তার মৃতদেহটি এখনো খুঁজে পাওয়া যায়নি, সুতরাং সংবিধান এর নিয়ম অনুযায়ী এবং একই সাথে বাংলাদেশের আইন অনুযায়ী তিনি কিন্তু এখনো মৃত নয়। যতক্ষণ পর্যন্ত এমপি আনারুল আজিম আনারের দেহটি উদ্ধার করা যাচ্ছে না বা তিনি মারা গেছেন এই বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু সংসদ অধিবেশনে কিন্তু শোক প্রস্তাব আনা যাচ্ছে না। এটাই কিন্তু বাংলাদেশের সংবিধান বলছে। ভারতের সংবিধান কি বলছে, যেখানে মারা গেছেন, যে 7 বছর পর্যন্ত এমপি আনারুল আজিম আনারকে যদি খুঁজে পাওয়া না যায় এবং তার পরিবারের সাথে বা কারোর সাথে কোনো যোগাযোগ না করে, পুলিশও যদি কোনো কুলকিনারা না করতে পারে, তখন অপরাধীদের কথা ধরে নিয়েই এমপি আনারুল আজিম আনারকে মৃত ঘোষণা করে একটি মৃত্যু সার্টিফিকেট তারা দেবেন। তবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই সংসদ অধিবেশনে পরপর টানা 90 দিন যদি কেউ অনুপস্থিত থাকে, তখন সেই আসনটি শূন্য ঘোষণা করা যায়, এ কথা তো আগেই বলেছি। এবং কোন সংসদ সদস্য যদি মারা যান, তবে সেই আসনটি সরাসরি শূন্য ঘোষণা করা যায়। এমপি আনারুল আজিম আনার যেহেতু মারা গেছেন এমনটি বলছেন নিশ্চিত করে বাংলাদেশ এবং ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা, কিন্তু মারা যাওয়ার পরেও তার মৃতদেহটি উদ্ধার করা সম্ভব হয়নি এবং তার সৎকার বা তার জানাজা বা দাফন কাফন এখনো সম্ভব হয়নি। সুতরাং এখনই কিন্তু শোক প্রস্তাব সংবিধান অনুযায়ী আনা সম্ভব নয়, সেই কারণেই কিন্তু সংসদ অধিবেশনে আজকে পর্যন্ত এমপি আনারুল আজিম আনার সংবিধান অনুযায়ী সংসদের কাছে সে এখনো জীবিত, কিন্তু বাস্তবে তিনি হয়তো আর এই পৃথিবীতে নেই।
ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মূল কিলার হিসেবে অভিযুক্ত আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া। গোয়েন্দা জিজ্ঞাসাবাদ আর তার স্বীকারোক্তিতে আনার হত্যার অন্তত তিন কারণ বেরিয়ে এসেছে। দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড শেষ হলে শিমুল ভূঁইয়াকে বুধবার আদালতে হাজির করে ডিবি পুলিশ। এরপর আসামি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। জবানবন্দি রেকর্ড শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মোহাম্মদ তোফাজ্জল হোসেন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার শিলাস্তি রহমান ও মঙ্গলবার তানভীর ভূঁইয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে শিমুল ভূঁইয়া জানান, খুনের মাস্টার মাইন্ড পলাতক আক্তারুজ্জামান শাহিনের সঙ্গে এমপি আনারের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। সীমান্তে হুন্ডি কারবার নিয়ন্ত্রণ ও স্বর্ণ চোরাচালান নিয়ে এই দ্বন্দ্ব হয় দুজনের মধ্যে। তবে শিমুলের সঙ্গে দ্বন্দ্বের কারণ ছিল চরমপন্থী রাজনীতির আদর্শগত বিরোধিতা। তদন্ত সংশ্লিষ্ট ও আদালত সূত্রে এসব তথ্য মিলেছে। আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া আরও জানান, যুক্তরাষ্ট্রের নাগরিক ও আনারের বন্ধু আক্তারুজ্জামান শাহিন এমপিকে হত্যার মূল পরিকল্পনাকারী। স্বর্ণ চোরাচালান ও হুন্ডি কারবার নিয়ে এমপির সঙ্গে শাহিনের বিরোধ ছিল। এই বিরোধিতার জেরে আনারকে হত্যার জন্য শাহিন ও শিমুল দফায় দফায় বৈঠক করেন এবং হত্যার ছক চূড়ান্ত হয়। পরিকল্পনা অনুযায়ী শিমুল এমপি আনারকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গত 15 মে কলকাতায় হত্যা মিশন শেষে দেশে ফিরে আসেন তিনি। আদালতকে শিমুল ভূঁইয়া জানান, তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির একজন শীর্ষ নেতা। খুলনা, ঝিনাইদহ ও যশোরের সংগঠনের কার্যক্রমের নিয়ন্ত্রণ করতেন তিনি। এই কাজ করতে গিয়ে এমপি আনারের সঙ্গে তার বিরোধ দেখা দেয়, এ নিয়ে শত্রুতা সৃষ্টি হয়। শাহিন তার সঙ্গে আনারকে খুনের পরিকল্পনা করলে তিনি রাজি হন। তারা যৌথভাবে আনারকে হত্যার সিদ্ধান্ত নেন। শিমুল ভূঁইয়া জানিয়েছেন, হত্যার পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়নে মরদেহ গুমের কাজে সরাসরি যুক্ত ছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত শাহিন ও শিমুল দুবার আনারকে হত্যার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে শাহিন কলকাতার নিউ টাউনে একটি ফ্ল্যাট ভাড়া নেন। সেখানে তারা পরিকল্পনা বাস্তবায়নের জন্য আসামিদের সঙ্গে বৈঠক করেন। শিমুল ও অন্যদের মিশনের দায়িত্ব দিয়ে 10 মে বাংলাদেশে ফিরে আসে শাহিন। শাহিন ও শিমুলের নির্দেশে অন্য আসামিরা ব্যবসায়িক বিষয়ে কথা বলার জন্য ওই সংসদ সদস্যকে ফ্ল্যাটে নিয়ে যান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই ফ্ল্যাটে হত্যা করা হয় আনারকে। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, এমপি আনারকে হত্যার পর তার হাড় মাংস আলাদা করা হয়। মাংসের ছোট ছোট টুকরোর কিছু অংশ ওই ফ্ল্যাটের টয়লেটের কমোডে ফেলে দিয়ে ফ্ল্যাশ করে তারা। হত্যার পর খণ্ডিত মরদেহের কিছু অংশ টয়লেটে ফ্ল্যাশ করা হয়েছে এমন তথ্যে কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় 5 কেজি মাংস খণ্ড উদ্ধার করে সিআইডি। সেগুলো এমপি আনারের কিনা তা পরীক্ষা করার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। এছাড়া খালে ফেলে দেওয়া দেহাংশের কোনো অংশ উদ্ধার করতে পারেনি সিআইডি। তাদের উদ্ধার অভিযান চলছে। আশা করছি আপনারা পুরো ভিডিও পরিশিষ্টটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও পরিশিষ্ট দেখে আসি। উনি একজন জনপ্রতিনিধি তো দূরের কথা, একজন মানুষের মধ্যে পড়ে না যাকে হত্যা করা হয়েছে। তিনি একধারে আপনার নিজে হত্যা করেছিল, সোহান নামে একটা ছেলে কে নিয়ে আসছিল, তার পাড়া প্রতিবেশী সবাই এসেছিল, ছবিগুলো আজকে ভেসে উঠতেছে, রিপোর্টগুলো আজকে উঠতেছে। তাও আসলে এই সরকারের খেয়াল রাখা উচিত ছিল যে স্বর্ণ চোরাচালানি ব্যবসা করে, যে ডায়মন্ডের ব্যবসা করে, যে অস্ত্র নিয়ে ব্যবসা করে এবং যেখানে হাজার হাজার কোটি টাকা নিয়ে নাকি সেই আক্তারুজ্জামান শাহিনের সাথে দ্বন্দ্ব, সেটার ব্যাপারে এটা সরকার তাকে কিভাবে, আবার এমপি সহযোদ্ধা ছিল ইলিয়াস আলী, তার সাথে একসাথে 90-এর আন্দোলন করেছিলাম, তিনি আমাদের বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিল, একজন এমপি ছিল, তাকে কিন্তু গুম করা হয়েছিল এবং অনেক প্রমাণও তাকে সরকারের কাছে উপস্থাপনা করা হয়েছিল। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে আমি 24 ঘন্টার মধ্যে নিয়ে আসব, এরপর 48 ঘন্টা, এবং প্রধানমন্ত্রী যিনি অবৈধভাবে নির্বাচিত আমরা বলি ভোটারবিহীন, তিনিও বলেছিলেন তার পরিবারকে যে আমি দেখব, অথচ দেখেননি। তাই সেই কথাটা মনে আসলো যে সেই আমাদের ইলিয়াস আলীর জন্য কোথাও কোনো তদন্ত এরকম হয়েছে কিনা আমরা পেপার পত্রিকায় কোথাও পাইনি, শুধু মাঝে মাঝে আওয়াজ পাইতাম যে অমুক জায়গায় তাকে দেখা গেছে, অমুক জায়গায় তাকে দেখা গেছে, অর্থাৎ এটা একটা পরিকল্পিতভাবে এগুলো বলতো। তাই আমি মনে করি, আগেও আমি বলেছি যে
এই আওয়ামী লীগের র‍্যাবের প্রধান বেনজির সাহেব যখন ছিলেন তখনই সবচেয়ে গুম আমাদের বিএনপির বেশি হয়েছে, এবং আমরা বারবার সামাজিক মাধ্যমে বক্তব্যে বলেছি যে এই গুমগুলো করে হত্যা করে লাশ বা তাদেরকে গায়েব করে দেওয়া হচ্ছে এটা ভারতে। তাই তারই ধারাবাহিকতায় ওই আওয়ামী লীগ আজকে হলো, তারাও জানে যে গুম করে হত্যা করে লাশ গায়েব করা এটা খুব সহজ হচ্ছে ভারতে, তাই সেখানে নিয়েই তাকে এই নির্মমভাবে হত্যা করে একেবারে টুকরা টুকরা করে সেই লাশগুলো গায়েব করেছে। এই জন্য দুঃখজনক যে এই ধরনের হত্যাকাণ্ড হোক, এর বিচার হওয়া উচিত। কিন্তু পাশাপাশি আপনারা দেখছেন কিনা আমি জানি না যে সামাজিক মাধ্যম পেপার পত্রিকায় যে পরিমাণ লেখা ওনার বিরুদ্ধে লিখেছেন, উনি একজন জনপ্রতিনিধি তো দূরের কথা, একজন মানুষের মধ্যে পড়ে না যাকে হত্যা করা হয়েছে। তিনি একধারে আপনার নিজে হত্যা করেছিল, সোহান নামে একটা ছেলেকে নিয়ে আসছিল, তার পাড়া প্রতিবেশী সবাই এসেছিল, ছবিগুলো আজকে ভেসে উঠতেছে, রিপোর্ট গুলো আজকে করতেছে, তার এলাকাবাসী বলেছিল তাকে ছেড়ে দেন, বলছে ছেড়ে দেওয়া যাবে না, তারপর তাকে একের হত্যা করে চোখ উঠিয়ে দিয়ে ফেলিয়ে রেখেছে। পরবর্তীতে তার মা বলেছে যে এমপি সাহেব আপনি আমার সন্তানকে মারবেন মারবেন, গুলি দিয়ে মেরে ফেলতেন, চোখ দুইটা কেন উঠাইলেন, কেন ক্ষত বিক্ষত করলেন। এই আহাজারি সেই সময় আমরা দেখেছিলাম যে ওই সময় আমাদের দেলোয়ার হোসেন সাঈদী এটা নিয়ে মাহফিলও করেছিলেন, সেই মাহফিলে বলেছিলেন যে যাকে আজকে হত্যা করা হইলো, যার চোখ উঠে এইভাবে নির্মমতা এরকম যারা করে, এক সময় পৃথিবীতে তার সন্তান রয়েছে বা তার লাশ খুঁজে না হবে। তাই আমি মনে করি যে এটাও আসলে এই সরকারের খেয়াল রাখা উচিত ছিল যে স্বর্ণ চোরাচালানি ব্যবসা করে, যে ডায়মন্ডের ব্যবসা করে, যে অস্ত্র নিয়ে ব্যবসা করে, এবং যেখানে হাজার হাজার কোটি টাকা নিয়ে নাকি সেই আক্তারুজ্জামান শাহিনের সাথে দ্বন্দ্ব, সেইটার ব্যাপারে এটা সরকার তাকে কিভাবে আবার এমপি বানায়, যে আন্তর্জাতিক ইন্টারপোলে তার গ্রেপ্তারি পরোয়ানা এক সময় ছিল, এখনো অনেক পেপারে আবার লেখে আসে, কোনটা সত্য আমরা তো ভালো জানি না। তবে এখন যে বিষয়টা দাঁড়িয়েছে যে আমাদের বাংলাদেশের পুলিশ, ভারতের পুলিশ সোচ্চার, এবং তারা বহু তদন্ত করতেছে, নেপালে তদন্তের জন্য গিয়েছে, নেপালে সিয়াম নামে একজন আসামি আছে তাকেও ধরার জন্য গিয়েছে, এবং সেখানেও এরা এখান থেকে আক্তারুজ্জামান শাহিন ওখান থেকেই পালিয়েছে নেপালকে কেন্দ্র করে, ওখান থেকে ঘাঁটি করে সেই জন্য তারা ওখানে গিয়েছে। তাই ইতিমধ্যে আমরা দেখলাম যে আমাদের যে আনারুল আজিম আনার সাহেবের মেয়ে মুমতারিন ফেরদাউস দরিন, তিনি সকল পত্রপত্রিকার সাথে সাক্ষাৎকার দিয়েছেন যে এই 4 জুন সাক্ষাৎকার দিয়েছে যে আমি ভিসা পেয়েছি, আমি ভারতে যাব, আমার বাবার যে মাংসপিণ্ড পাওয়া গেছে সেটার সাথে আমি ডিএনএ স্যাম্পল দেব, এবং যদি সেটা সঠিক হয়, আমি যদি সেটা পাই, তাহলে আমি সেইটুকু নিয়ে এসে বাংলাদেশে জানাজা করব, কবর দিব। এটা তার আবেগের কথা বলেছে, এটা স্বাভাবিক, তার সন্তানরা এটা বলবে। এবং তিনি আরো বলেছেন যে নেপালের যে টিম গেছে, ডিবি টিম, সেই টিম বাংলাদেশে আসলে তাদের সাথে একত্রেই যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন, সেই হিসেবে হয়তোবা আজকে কালকে দু একদিনের মধ্যে উনি চলে যাবে, গেছে কিনা সেই সংবাদটা আমি পাইনি, তা চলে যাবে। তাই আপনার যে আমি মনে করি যে আসলে তার বাবার এই ডিএনএ টেস্ট হোক, যেটা যারা খুনি সেটাও আইডেন্টিফাই হওয়া উচিত, তার সঠিক বিচার হওয়া উচিত, এবং পাশাপাশি তার বাবার একেবারে যদি কমপক্ষে আমরা যারা বিএনপির 625 জনের মতো আমরা তালিকা দিয়েছিলাম যে গুম হয়েছে, সেই গুম পরিবারের সন্তানরা, তার মা বাবা, তারা পরিবারের লোকজন কেউ কিন্তু মৃত্যুবার্ষিকী পালন করতে পারবে না, কবে তার মৃত্যুবার্ষিকী জানে না। এটা আসলে একটা হৃদয় বিদারক ব্যাপার, একটা মানুষ বেঁচে আছে না মরে গেছে, সে অপেক্ষার পর অপেক্ষা, তার জন্য কিছু করা যাবে না, তার জন্য এরকম মৃত্যুবার্ষিকীর একটা দোয়া করা যাবে না, সেটা কি বলে দোয়া করবে যে আল্লাহ তাকে বেহেস্ত নসিব করো। সেই জন্য আমি চাই যে আনোয়ারুল আজিম আনার সাহেবের মেয়েও কমপক্ষে যদি ডিএনএ টেস্টে তার মাংস এক পিছু পায়, সেখানে সেটা এনে সে যদি
নিশ্চিত হয় যে তার বাবা মারা গেছে, তাহলে সে বুঝবে যে তার বাবা কে তেরোই মে মেরে ফেলেছে, তাহলে সে কমপক্ষে সে তেরোই মে মৃত্যুবার্ষিকী পালন করতে পারবে। সেই জন্য সেটাও যেমন দরকার, এবং পাশাপাশি এটার বিচারও কঠিন ভাবে হওয়া উচিত। আজকে বাংলাদেশে বিচার হচ্ছে না, শুধুমাত্র একটা দল করলে, সরকারি দল করলে, তাদের প্রধান প্রধান যেটা উপরে উপরে থাকে প্রোটোকলে, তাদের ইঙ্গিতে একমাত্র বিচার হয়। আপনারা দেখেছিলেন যে নুসরাত, এরকম হাজারো নুসরাত বাংলাদেশে ঘটে গেছে, বিচার হয় নাই, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেছে, সেটার বিচার হয়েছিল, সেই নোয়াখালীতে এক মাদ্রাসার সুপার আগুন দিয়ে পুড়িয়েছিলেন। এরকম আমরা দেখি যে উনি যদি হস্তক্ষেপ করে বা ওনার হস্তক্ষেপে অনেকটা হয়, নতুবা আর বাংলাদেশে হয় না। এটা হয়ে গেছে স্বৈরাচার ফ্যাসিস্ট জালিমের একনায়কতন্ত্র, অর্থাৎ একজনে বললে হবে, ওই না ওনার দিক সবাই তাকাই থাকে। আপনি দেখবেন যে আজকে যে কোনো সমস্যা হলেই তারা সাংবাদিক সম্মেলন করে যায়, মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাই, তাছাড়া এটা হবে না। মানে মানুষের মধ্যে বিশ্বাস ঢুকে গেছে যে আইন শৃঙ্খলা বাহিনী নাই, প্রশাসন নাই, নিয়ম কানুন নাই, বিচার বিভাগ নাই, সব ধ্বংস করে দিয়ে একজনের ইঙ্গিতে সে ইঙ্গিত করলে হবে, তার নিচের যে আছে সে আবার ওনাকে অনুরোধ করবে, এরকম মানে টোটাল কত হচ্ছে। সরকারের যদি তাদের সাথে হয়, তাদের নিজস্ব লোক হয়, এবং সেইটা যদি মনে করে তা সেইটার বিচার হবে। এটা খুবই দুঃখজনক, এটা বাংলাদেশে এখন বর্তমানে হয়েছে। পরবর্তীতে আবার সময় পেলে কথা বলবো, ধন্যবাদ। তো আশা করছি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।